প্রকৃতি রক্ষা বনাম ধ্বংসর দুখন বিপরীত ছবি। জীবর সংরক্ষণ আর নিঃশেষর দুইখন ছবি জুনাইরে। পবা বনাঞ্চল ধ্বংস করে জীবকুলর চোরাং সরবরাহ। জুনাইরে অমৃতপুর গাঁত মানুষের পৃষ্ঠপোষকতাত বাদুলি সাম্রাজ্য। জীবশ্রেষ্ঠর দুটা স্বরূপ, প্রথমে মানুষের প্রকৃতি প্রেমর অনুপম রূপ আপনার দেখাই লো। সেউজিয়া ওখ গছসমূহত উলমি আছে হাজার হাজার বাদুলি। লক্ষ্মীকান্ত পেগু নামের এইজন মানুষে নিজের বাড়িতে সংরক্ষণ করেছে বহু প্রজাতির বাদুলি। এইদরে 97-98 সন মানের পরাই আছে বাদুলিবিল। পিছে গছত উলমি থাকা বাদুলি সংরক্ষণ করবলৈ গৈ বহু সময়ত সমস্যার সম্মুখীন হয়েছে উদণ্ড মানুষের বাবেই। বহুজনে কেতেপারে শিকার করবলৈ আহে বাদুলি। বাহিরের পৰা এই সৰু সৰু লৰা ডাঙৰ লৰা গিটিস মারি বাতুল গুটি মারি আক্রমণ করে, মানে লৈ গৈ মারি খাব বিচাৰে, যোনটো সিহঁতৰ কাৰণে অলপ নিরাপত্তার বিষয় হৈ পৰিছে। বহু চেষ্টাৰে আজি 30 বছৰে নিজৰ বাড়ির এই বাদুলি সাম্রাজ্য রক্ষণাবেক্ষণ দি আহিছে লক্ষ্মীকান্ত আর পরিয়ালে। ঘরোয়াভাবে আমার ঘরের মানুষখিনিয়ে চেষ্টা করছো, কিন্তু মাঝে মাঝে আমার অনুপস্থিতিত অনিষ্ট করে আহি পেলায়। গাঁওবাসী সহায় আর সাহস তথা প্রেরণা দি আহিছে পরিয়ালটো। গাঁওর মানুষখিনিরও নিশ্চয় মানে অবদান আছে, ইয়ার নিরাপত্তাটো বিচারি যথেষ্ট চিন্তা করে। আনফালে পাব বনাঞ্চলত চোরাং শিকার। বনাঞ্চলখনের মূল্যবান গছ কাটি তহিলং করাত উদ্বিগ্ন এতিয়া স্থানীয় বাসিন্দা। পাবর পৰা অতি দুষ্প্রাপ্য পিপলি চেং ধরে জুনাই বজারত বিক্রি করবলৈ আনতেই জব্দ করলে স্থানীয় রাইজে। প্রজাতির মাছ অসমিয়া চেং মাছ বলে কয়, মিশিঙত মার্গাং বলে কয়, এটা চোরাং বেপারীর সরবরাহ পড়ছে। আর এই চেং মাছ, এই মার্গাং মাছ জুনাই বজারত এতিয়া অচিনাকি ব্যক্তির ইয়াত প্রবেশ দেখা দেখেছো। অচিনাকি ব্যাপারিয়ে ইয়ারপা মাছ কিনে লো যায়। আর পাব বনাঞ্চলক রক্ষা করবলে বন বিভাগ সরকারক আহ্বান প্রকৃতি প্রেমীর। অসম সরকারক বা বন বিভাগ মই অনুরোধ জানাইছো যে অতি শীঘ্রে পাব বনাঞ্চল সংরক্ষণ করবেন। ইয়ার উদ্ভিদ সমূহ আমি বসাব লাগবে, ইয়াত বিরল পর্যায়ে মাছ সমূহ আমি সংরক্ষণ করব লাগে। গতিকে অসম সরকারে বা বন বিভাগে এই ক্ষেত্রত গুরুত্ব দিব লাগে। বনরিয়া জীবকুলক মরম করে জৈব বৈচিত্র্য রক্ষার আহ্বান। স্থানীয় ব্যক্তি সকলে জুনাইবাসী রাইজেও যে পনা বনাঞ্চল সংরক্ষণ কারণে সকলে ইয়ার কারণে সজাগতা সৃষ্টি করবেন। জুনাইপুরা অজয় মেদক, DY365।